আপনাদের জানিয়ে রাখি, শান্তিনিকেতনের ফুলডাঙ্গা প্রান্তিকে মিলল অপানামাঙ্কিত বাড়ির দলিল। নথিতে উল্লেখ, 2012 সালে কলকাতার বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায় ও সুষেন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে 20 লক্ষ টাকায় জমিটি কেনেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। প্রায় 7 কাঠা মতো জমির ওপর তৈরি হয় অপা। শান্তিনিকেতনের শ্যামবাটি মৌজায় জমির দাগ ও খতিয়ান নম্বর দেখে বোলপুর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জানিয়েছেন যে 2020 সালে ওই জমি মিউটেশন করানো হয়, আর সেই সময় জমির রেকর্ডে নাম ছিল অর্পিতা মুখোপাধ্যায়। এখনো সেই নামেই রয়েছে অপার মালিকানা। এবিপি আনন্দর হাতে সেই জমির দলিল। এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই শান্তিনিকেতনের বেশ কয়েকটি বাড়িকে ঘিরে চর্চা। স্থানীয় বাসিন্দাদের একাংশ যেটা জানাচ্ছিল যে এই বাড়িগুলিতেই অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় তারা আসতেন। এই অপা নামের বাড়িটি নিয়েও যথেষ্ট চর্চা ছিল। এটা শান্তিনিকেতনের ফুলডাঙ্গা প্রান্তিক এলাকার এই বাড়ি, এই নামটা নিয়েও যথেষ্ট চর্চা রয়েছে। এবং যেটা একটা দলিল পাওয়া গেছে, সেই দলিলে দেখা যাচ্ছে কলকাতার বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায় এবং সুষেন বন্দ্যোপাধ্যায় তারা 2012 সালে এই জমিটি বিক্রি করেন এবং জমিটি কেনেন সেই সময় অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। বোলপুরের বিএলএলআরও সঞ্জয় রায় তিনি দাগ নম্বর এবং খতিয়ান নম্বর দেখে যেটা জানিয়েছেন যে 2020 সালে শেষবার এই জমিটি মিউটেশন করা হয় এবং রেকর্ড অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই কিন্তু আছে 2020 সাল থেকে, যেটা বিএলএলআরও জানিয়েছেন। এই জমিটা নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল এবং এখন জানা যাচ্ছে এই দলিল দেখে যে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে 2020 সাল থেকে মিউটেশন হওয়ার পর তার নামেই রয়েছে এই জমিটি। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায় এবং আবির ইসলামের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, শান্তিনিকেতন। আর এই দলিল এবং জমি প্রসঙ্গে কি বলেছেন বিএলএল আরও দেখুন। 262 আমি দেখলাম, ওটা আরএস দাগ, এলআর দাগ 354 শ্যামবাটি মৌজা, এটা অর্পিতা মুখার্জির নামে রেকর্ড আছে। পার্থ চ্যাটার্জির নামে রেকর্ড নেই, অর্পিতা মুখার্জির নামে রেকর্ড আছে। জমির পরিমাণ 0.17। বীরভূমের শান্তিনিকেতনে পার্থর বেশ কিছু জমি জায়গা বাড়ি আছে, সেরকম আভাস আগেই ছিল। এবার সেই জমি জায়গা বাড়ি ফ্ল্যাট কিনতে সাহায্য করার মূল ব্যক্তি আমন্ত্রণ পাবেন। মূল ব্যক্তি সম্ভবত খুব তাড়াতাড়ি আমন্ত্রণ পাবে, টুইট করে কটাক্ষ বিজেপি নেতা অনুপম হাজরা। বীরভূমে শান্তিনিকেতনে পার্থর বেশ কিছু জমি জায়গা বাড়ি আছে, সেরকম আভাস আগে থেকেই ছিল। এবার এই জমি জায়গা বাড়ি ফ্ল্যাট কিনতে সাহায্য করার মূল ব্যক্তি আমন্ত্রণ পাবেন, সম্ভবত খুব তাড়াতাড়ি পাবেন, টুইট করে এমনই কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা।